এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা অ্যাকচুয়ালি অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। সো প্রায় এক মাসের ওপর হয়ে গেছে আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করিনি ইউটিউবে। সো অ্যাকচুয়ালি আমি বেশ কিছু কাজের মধ্যে ইনভলভ হয়ে পড়েছিলাম, তো যে কারণে আমি ইউটিউবে সত্যিই কিছু সময় দিতে পারিনি। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা আমার নভেম্বরের মাঝামাঝি সময় শ্যুট করা, ভাইফোঁটারও আগে। তো তারপর থেকে ভিডিওটা রেডি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়া বা বাকি কাজগুলো আর করে ওঠা হচ্ছিল না। ফাইনালি ভিডিওটা আমি পোস্ট করছি। এই যেহেতু এটা 24 সালের প্রথম ভিডিও, তাই তোমাদের প্রত্যেককে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো অ্যাকচুয়ালি অনেকদিন পর আমি আবার নতুন করে আমার হেয়ারস্টাইল আর মেকআপের সমস্ত কাজকর্ম শুরু করেছি। আসলে কোভিডের টাইম থেকে এটা আমি বন্ধই রেখেছিলাম অলমোস্ট, যদিও কোভিডের মাঝে একটু আধটু প্র্যাকটিস করতাম, কিন্তু তারপর প্রায় 2.5 বছর ধরে নাও আমার এই পুরো ব্যাপারটাই বন্ধ হয়েছিল। তো আবার আমি এটাকে নতুন করে স্টার্ট করেছি এবং আমি তার জন্য ভীষণ খুশি। এবং হেয়ারস্টাইল প্র্যাকটিস বা মেকআপ প্র্যাকটিস এই সমস্ত কাজে একটু ব্যস্ত থাকার কারণেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না। পাশাপাশি আমার স্কুলে চাকরি আছে, এটা তোমরা সবাই জানো, আর অ্যানুয়াল পরীক্ষা চলছিল, আর সেই সঙ্গে পরীক্ষার খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, তো এই সমস্ত কাজেও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কারণে আমি একদমই ইরেগুলার হয়ে পড়েছিলাম। আমরা তিনজন মিলে একটা শ্যুট প্ল্যান করেছিলাম, এখানে আমি অ্যাকচুয়ালি হেয়ারস্টাইল করব, বাকি দুজন মেকআপ আর্টিস্ট তারা মেকআপ করবেন আর আমি হেয়ারস্টাইল করব। তো অনেক দিন পর আমি কোনো শ্যুট করছি, তো সেই জন্য একটু টেনশনও ছিল, আর বাড়িতে আমি রীতিমতো প্র্যাকটিসের মধ্যেই ছিলাম। আর এটা ছিল শ্যুটের আগের দিনের ভিডিও, যেদিন শ্যুট হয়েছিল সেটা ছিল ভাইফোঁটার আগের দিন, আর এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও। আর সবচেয়ে মুশকিল হয়েছিল এই সময়টায়, অভিষেকও তখন শহরে ছিল না, ও তখন ওয়ার্ল্ড কাপ কভার করতে বাইরে গিয়েছিল। অভিষেক থাকলে আমি অনেক বেশি কনফিডেন্স পাই, কিন্তু ও ছিল না, তাই পুরো ব্যাপারটাই আমাকে একাই সামলাতে হয়েছে। তো এটা আমি আগের দিন রাত্রে সমস্ত কিছু প্যাকিং করছিলাম, পরের দিন শ্যুট আছে, তো সেই জন্য সব কিছু গুছিয়ে রাখছিলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, এটা ছিল নেক্সট ডে, মানে যেদিন আমার শ্যুট ছিল। তো আমি দুবার উবের বুক করেছিলাম আর দুবারই সেটা ক্যান্সেল হয়ে যায়। তো ফাইনালি অভিষেক থাকলে আমাকে এই সমস্যাগুলো একদম ফেস করতে হয় না, কিন্তু কি করব, আমাকে একাই পুরো ব্যাপারটা দেখতে হচ্ছিল। তো বাধ্য হয়ে আমি শেষ পর্যন্ত একটা রিক্সা নিয়েই যাই। এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট অয়নের স্টুডিও। তো এই স্টুডিওতে আমি আগেও এসেছি, অয়ন আমার ছোটো ভাইয়ের মতো এবং ও ভীষণ হেল্পফুল। ওর স্টুডিওটা ভীষণভাবে ওয়েল অর্গানাইজড, মানে এটা হচ্ছে টালিগঞ্জে। এই স্টুডিওতে আমি আগেও এসেছি, তো তোমরা বোধ হয় যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো, পুরনো যারা আছো তারা জানো যে আমি একবার নিউ ইয়ারে, মনে হচ্ছে 2021-এর 31 এরকম, বা 2022-এর ওইরকম কিছু একটা ভুলে গেছি, তো এখানে এসেছিলাম, একটা পার্টি হয়েছিল, এখানেই আজকে শ্যুটটা হবে। এখনও কেউ আসেনি, আমি ফার্স্ট, একদম 10টায় ঢুকেছি, ডট 10টায় ছিল কল, কিন্তু তখনও কেউ এসে পৌঁছায়নি, সো আমি একাই ছিলাম। আর এখানে আমি সমস্ত জিনিসপত্রগুলো আনপ্যাক করছিলাম এবং গুছিয়ে রাখছিলাম, ওয়েট করছিলাম কখন মডেলরা আসবে বা বাকি মেকআপ আর্টিস্টরা আসবে, তো ওরাও আস্তে আস্তে চলে আসে। আর এরপর আমি আমার কাজ স্টার্ট করে দিই, এখানে তোমরা দেখছো আমি হেয়ারস্টাইলের কাজ শুরু করে দিয়েছি। মাঝখানে হলো একটা ছোট্ট করে চা ব্রেক, তারপর আবার যেমন কাজ চলছিল। পর দেখতে দেখতে দুপুর হয়ে গেল এবং তখন আমরা লাঞ্চ সেরে ফেললাম। আর যেহেতু আমি মাংস খাই না বা চিকেন বা মাটন কিছু খাই না, তো সেই জন্য আমার জন্য ভেজ
কিছু খাবার অর্ডার করা হয়েছিল। খুব সুন্দর ছিল খাবারগুলো, ভেজ স্যালাড খুব সুন্দর ছিল, সেই সঙ্গে ছিল মোমো, ছিল স্যান্ডউইচ, ছিল এই ধরনের সব ছিল, ভালোই ছিল বেশ খাবার দাবারগুলো। খাবারের পর আবার আমরা কাজ শুরু করলাম। আর এখানে দেখো শ্যুট চলছে, এই হেয়ারস্টাইলটা হচ্ছে আমি প্রথম করেছিলাম, এই হেয়ারস্টাইলটা, এটা হচ্ছে আমার যে দুটো কাজের প্রথম লুক হচ্ছে এটা। মেকআপটা করেছিল দেবদীপাদি। আর এটা ছিল আমার সেকেন্ড হেয়ারস্টাইল, আর এটার মেকআপ করেছিল মৌসুমী। সো এই এরপর আমরা শ্যুট শেষ হয়ে যাওয়ার পর আমি আবার এবার প্যাকিং স্টার্ট করে দিলাম সমস্ত কিছু গোছগাছ করে। এরপর আমি বাড়ির পথে রওনা দেব। আর এই ভিডিওটাও আর কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর আমিও নতুন করে আবার হেয়ারস্টাইল মেকআপের জগতে ফিরে আসছি আর কি আস্তে আস্তে। সো এরকম মাঝে মাঝেই শ্যুট বা কিছু থাকবে এবং সেগুলো আমি অবশ্যই ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও আমার কাজ কেমন লাগলো একটু জানিও। সো এনিওয়ে আর কন্টিনিউ করছি না। তো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো,